গুণগান ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই প্রোগ্রামে আসার তৌফিক দান দিয়েছেন, তাই আমরা তিনার প্রশংসা করে শেষ করতে পারি না। ছোট্ট বাক্য দ্বারাই মহব্বতের সাথে, ভালোবাসার সাথে প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, ধর্মের নেতা, মামিনের সন্তান, রাখালের বন্ধু, তিনার উপরে দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহ মাসাল্লি আলাই আল্লাহ বারেক আলাই। আজ আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উমাইয়ার বাড়িতে গোলাম ছিলেন, যখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করলেন, তখন বিলাল যখন ইসলাম কবুল করলেন, তখন উমাইয়া জানতে পারলেন বিলাল ইসলাম কবুল করেছে। তারপরে উমাইয়া কিছু সুন্নাল, তুমি ইসলাম ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে, বিলালকে বালুর চরে ফেলে দিয়ে তার বুকের উপরে বড় বলটা রেখে দিয়ে বিলালকে বলা হচ্ছে, বিলাল তুমি ইসলাম ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। বিলাল ওই সময় বলেছিল, উমাইয়া আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও আমি ইসলাম ছাড়বো না। না না না, আমি ইসলাম কবুল করেছি, আমি ইসলাম ছাড়বো না, আমি দুনিয়া ছেড়ে চলে যাব তাও ভালো, কিন্তু উমাইয়া বলেছিল, বিলাল তুমি যদি ইসলাম যদি না ছাড়ো তাহলে চিরকালের জন্য তোমাকে মিটিয়ে দেওয়া হবে। কিন্তু বিলালের বুকের উপরে পলটা রেখে দিয়ে বিলালকে বলা হচ্ছে, বিলাল ইসলাম ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু বিলাল আমরে সলাই দিয়ে বলছে, আল্লাহ আমি ইসলাম কবুল করেছি, আমি ইসলাম ছাড়তে পারবো না, পারবো না, পারবো না। কিন্তু ওই রাস্তা ধরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছে, কিছুই বলতে পারছেন না। না না না, মোহাম্মদ সাল্লাম চলে যাচ্ছে, কিছুই বলতে পারছেন না। বিলালের কষ্ট, বিলালের ভয়াবহ দেখে রাসুল কিছুই বলতে পারছে না। আবু বকর সিদ্দিক বল, তুমি যদি ইসলাম যদি না ছাড়ো তাহলে চিরকালের জন্য তোমাকে মিটিয়ে দেওয়া হবে। কিন্তু বিলালের বুকের উপরে বলটা রেখে দিয়ে বিলালকে বলা হচ্ছে, বিলাল ইসলাম ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু বিলাল আমরে সলাই দিয়ে বলছে, আল্লাহ আমি ইসলাম কবুল করেছি, আমি ইসলাম ছাড়তে পারবো না, পারবো না, পারবো না। কিন্তু ওই রাস্তা ধরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছে, কিছুই বলতে পারছেন না। না না না, মোহাম্মদ সাল্লাম চলে যাচ্ছে, কিছুই বলতে পারছেন না। বিলালের কষ্ট, বিলালের ভয়াবহ দেখে রাসুল কিছুই বলতে পারছে না। আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর সিদ্দিক, আজ বিলালের উপরে যে ভয়াবহ কষ্ট যন্ত্রণা বিলালের বুকের উপরে বুড়ো বলটা রেখে দিয়ে বিলালকে বলা হচ্ছে, বিলাল ইসলাম ছেড়ে দাও, কিন্তু বিলাল ইসলাম ছাড়িনি, বিলালের উপরে পুরো বলটা রেখে দেওয়া হয়েছে, যাও আবু বকর সিদ্দিক বিলালকে আজাদ করো, অবশ্যই আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফিরদাউস করে দিবে। ছাড়িনি বন্ধু, ইসলামের জন্য তারা রক্ত জান দিয়ে দিয়েছিলেন, ইসলাম প্রচার করার জন্য তারা গাছে চামড়াকে ইসলাম প্রচার করেছিলেন। কিন্তু আজ আমরা মুসলমান, আমরা বাইরে ইসলাম পেয়েছি, কিন্তু আজ আমরা ইসলামের মর্যাদা বুঝতে পারলাম না। ইসলাম কি জিনিস?